আমি কিন্তু গেমে ঢুকে গেছি, আর এই যে আমার কিবোর্ড, আমি এখন এই কিবোর্ড থেকে কাস্টমাইজ করে নেব। তোমাদেরকে ফ্রি ফায়ার খেলার জন্য একটা ইউএসবি হাব লাগবে বরাবরের মতো, এই যে একটা ইউএসবি হাব, তার সাথে একটা টাইপ সি বা ওটিজি যেটা সাপোর্ট করে আর কি, এটা লাগবে, একটা মাউস লাগবে। প্রোডাক্টগুলো কিন্তু ভালো হতে হবে, যে মাউস খারাপ আবার কিবোর্ড ভালো, এই হলে কিন্তু তোমরা খেলতে পারবো না। তো মোটামুটি আমার এই যে, তারপরে কিবোর্ড, কিবোর্ড হলো A40-এর কিবোর্ড, মাউস A40-এর মাউস। তো এই এটা হলো আমার মোবাইলের শুট, আর এই পাশে হচ্ছে আমার ক্যামেরা, ক্যামেরা এখনও সেট করি নাই, ক্যামেরা সেট করবো, এই ভিডিও শুরু করে দেবো। আর আমার এই যে গরিবের পিসি, তো আমি কিন্তু সেরেপ মোবাইলই দেখাবো যে মোবাইলে কীভাবে গেম প্লে করতে হয় কিবোর্ড মাউস দিয়ে। তো ভিডিওটা এক মুহূর্তেও মিস করো না, ভিডিওটা টেনে টেনে দেখো, তাহলে কিন্তু ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না, একদম স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। Custom to the idea, and your brain is just now, you will find yourself rest for a while. আমরা কিন্তু সব কিছু অলরেডি রেডি করে ফেলেছি, এই যে আমার কিবোর্ড, আর এই পাশে আছে মাউস, তারপর আছে ইউএসবি হাব। তো এই যে এটা কেবল লাগবে, ঠিক, যদি ওটিজি হয় তাহলে ওটিজি, আর যদি এমনি কেবল হয় তাহলে এমনি কেবল লাগবে। তো এটা হলো 2G, এবার আমাদের টাইপ সি লাগবে, এখানে আমাদের 2C, এটা হলো 2C, এই যে এখানে 2C, একটু লক্ষ্য করলে বোঝা যাচ্ছে আমাদের কিন্তু লাগবে টাইপ সি। তো আমার ড্রয়ার মধ্যে আছে টাইপ সি আছে, এই যে এটা কিন্তু টাইপ সি। তো এই যে এই টাইপ সি, এটা কেবল লাগবে, আর একটা ওটিজি কিন্তু লাগবে, ইউএসবি হাব লাগবে। এই যে আমাদের ইউএসবি হাব, অনেকে কমেন্ট করেন যে ভাই ইউএসবি হাব তো পাই না, কোথা থেকে কিনবো। তো এটা আসলে একটু বড় বাজার হলে কিন্তু সেখানে পাওয়া যায়। এই যে এর অনেকে জিজ্ঞেস করে যে এর কোন ব্র্যান্ড, এই যে এখানে ব্র্যান্ডটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ভালোভাবে, এই যে দেখে নাও, দেখে নে, এই ইউএসবি হাবগুলো কিন্তু খুবই ভালো সব দিক দিয়েই। তো এখন আমি এগুলো সেট করব। তো আমার যেহেতু একা মানুষ, আমি একা ভিডিও করছি, একটু ভিডিওটা লং হয়ে যাবে না, কারণ এক হাতে তো সব কিছু করা যায় না, আমি এক হাতে কিন্তু সব কিছু করতে হচ্ছে। তো আমি এটা লাগাইনি, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা এই যে এটা কিন্তু লাগানো হয়ে গেছে, বন্ধুরা এটা এবার আমরা লাগাইনি, একা মানুষ, লাগাতে অনেক কষ্ট হচ্ছে, আসলে এখন কেউ নাই যার কারণে একটু কষ্ট হচ্ছে। তারপর অনেক কমেন্টের পরে আমি কিন্তু আবার একটা ভিডিও বানাচ্ছি। তো এই যে এটা কিন্তু লাগিয়ে ফেলেছে। তো এবার কী করতে হবে আমাদেরকে, এটা ইউএসবি হাবের সাথে কানেক্ট করা হয়ে গেল, এবার আমাদেরকে কানেক্ট করতে হবে কিবোর্ডেরটা, এই যে আমাদের কিবোর্ড, এই যে কিবোর্ডের এটা আমরা কানেক্ট করে দেব, কানেক্ট করে দিলাম।
তো এবার অনেক সময় দেখা যায় কি যে আমরা লাগানোর পরে কানেক্ট পাই না, তো অনেক সময় এর এটাই হয়ে থাকে। তো আমরা সেটিংয়ে চলে যাব, যে এখানে সার্চ দেব যে ওটিজি, এই যে ওটিজি কিন্তু চলে আসে। তো এই যে এটা অন করতে বলছে, এই যে এটা অন করলাম, এখন কিন্তু এটা অন হয়ে গেছে ওটিজি। ব্যাস, তো এখানে এই দেখেন অলরেডি কিন্তু এখানে লাইনে চলে আসছে। বন্ধুরা, তোমাদেরকে একটা অ্যাপস লাভাতে হবে বরাবরের মতো, অক্টোপাস। এই অক্টোপাস অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তার জন্য তোমাদের মোবাইলের যে প্লে স্টোরটা আছে, প্লে স্টোরে চলে যাবা, যে তোমরা এখানে সার্চ দিবা অক্টোপাস। ওই যে আমি কিন্তু এখানে ভয়েসে বললাম, ওই যে অক্টোপাস, এখানে এটা ইনস্টল করে নিতে হবে। এটা কিন্তু মূলত গেমিংদের জন্য, যারা লাইভ স্ট্রিম করে বা যারা গেমিং করে তাদের জন্য কিন্তু অ্যাপসটা। অনেকে কমেন্ট করে যে আইডি ব্যান্ড হয়ে যাবে, এসব কিন্তু সবই ফালতু কথা, এগুলো রিয়েল কথা না, এগুলো সবই ভুয়া কথা। এই অ্যাপসটা কিন্তু অনেক দিন ধরেই আমি ব্যবহার করি, আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। তো এটা ডাউনলোড হোক, তারে আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছেন 12 মিলিয়ন প্লাস, আবার এখানে 4.3, মানে তার মানে অনেক মানুষই কিন্তু এটা রিভাইজ দিয়েছে আর কি। অ্যাপসটা কিন্তু লেবে গেছে, এখন আমরা এটা ওপেন করব, অ্যালাউ দিয়ে দিলাম, ব্যাস এটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো এখানে আমাদের গেমটা অ্যাড করতে হবে। তো এই যে অ্যাডে সাব দিলাম, এই যে মাই গেমস দেখাই দিচ্ছি, যে এই অপশনে, যে এটা এখানে, ওখানে কিন্তু আমাদের অ্যাড করতে হবে গেম। এখানে আমি চাপ দিলাম যে আমাদের এখানে গেম খুঁজতে হবে, যে আমরা কী গেম খেলতে চাই। তো এই যে ফ্রি ফায়ার, তো আমরা এই ফ্রি ফায়ারটা এখানে অ্যাড করে দেবো, এই যে এই ফ্রি ফায়ার, এই অ্যাডে চাপ দেবো আমরা। তো এই যে এখানে অ্যাডে চাপ দিলাম, এখানে কিন্তু গেমসটা অ্যাড হয়ে গেছে। তো এবার আমাদের কী কাজ করতে হবে, আমাদের মোবাইলের ভিপিএনটা অন করে নিতে হবে। তো এই যে ভিপিএনটা আমরা অন করে নিচ্ছি, অন অন ভিপিএন কিন্তু খুলে অফ করে দিয়েছিলো, তারপরে কিন্তু আবার অন করছে। যারা অন অন ভিপিএন পছন্দ করেন, অন অন ভিপিএনটা লাভ নিতে পারেন। তো এরপরে আমরা চলে যাব আমাদের অক্টোপাসে। তো এই যে অক্টোপাসে চলে আসলাম, তো এসে আমরা এখানে গেমটা অন করে দেবো, অ্যালাউ করে দিলাম, ওইটা পারমিশন চাচ্ছে, পারমিশনটা আমাদের অক্টোপাস, এই যে অক্টোপাসটা অন করে দিলাম, দিলে কিন্তু এখন এবার ডাউনলোড পাস। আচ্ছা, এইখানে সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হলো এইখানেই, এইখানে প্রথমে এই যে এখানে বলছে ডাউনলোড, তাই আসলে এখানে কিন্তু কিছু ডাউনলোড করা লাগবে না। এই যে একটা এখানে ডাউনলোডের চাপ দিলে কিন্তু তোমরা আর এই গেমটা ঢুকতে পারবে না। তো কী করতে হবে, ছেড়ে দেখাই দিচ্ছে কী করবো, এই যে নিচেই কন্টিনিউ ফিলে হট অক্টোপাস এখানে চাপ দেবা, ঠিক আছে, এই জায়গায়, এই যে এই নিচেই দেখাই দিচ্ছি এই জায়গাটা, এখানে চাপ দেবা, তা দিলে তোমরা কিন্তু গেমে ঢুকতে পারবা। এখানে যদি প্রথমবার চাপ দিয়ে যদি আবার কন্টিনিউ দেখা, তাহলে এটা স্কিপ করে দেবা,
এই যে স্কিপ, স্কিপ করে দিবা, স্কিপ হিসাব দিবা, স্কিপ করে দিলাম। বন্ধুরা আমি কিন্তু সেভ, আমার আইডিটা লগ ইন করলাম না, কোনো রকম একটা নিউ আইডি লগ ইন করছি নেটওয়ার্ক সমস্যা যার কারণে। চালু হয়ে যাবে এখনই, আমরা কিবোর্ড মাউস দিয়ে খেলা শুরু করে দেব। তো এই যে বার আমি আসছি, তখন কেটে গেছে, কারণ আছে তখন আমি ব্যাগে দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু আবার ঢোকায় নিচ্ছে, ঠিক শূন্য দিয়ে দিলাম। দিয়ে তার আগে আপনারা একটু দেখে নেবেন আপনাদের এখানে যে আপনাদের সেটিংয়ে যাবেন, গেমের সেটিংয়ে এই যে এইগুলো সব ঠিক আছে কিনা এগুলো আমি একটু সাজাই নিচ্ছি। তো এবার আমি কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নেব, সরি সরি আমার ভুলের কারণে কিন্তু কেটে গেছে। এবার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু হয়ে গেছে। এই যে এখন আমরা ডাঙায় উঠব। তো এই যে তো এবার আমরা এখান থেকে সেটিংটা ঠিক করবো, দাঁড়ান দেখাচ্ছি। তো সেটিংটা ঠিক করার জন্য এখানে সাপ দেব, এরপরে কিন্তু আমরা সেটিংটা আমরা ঠিক করে নিতে পারবো। তো এই যে দৌড়ানো, দৌড়ানোটা কই, এই যে এই দৌড়ানোর জায়গায় আমরা টি দেব, টি টি এই যে আমাদের টি, যে আমরা হাতের কাছে যার যেটা সুবিধা হয় যে যত মুভমেন্ট ফাস্ট করতে পারবে সে তত। এই যে আমরা এখানে টি দিয়ে দিলাম টি, তারপরে যে দৌড়ানোর ওখানে টি দিলাম, এরপর আমরা এটা একটু ছোটো করে নেব। একটু ছোটো করে নিচ্ছি, হাতে জোনে পড়েছি তো আমি তো মরে যাবানে, তো আমি আগে তাড়াতাড়ি দৌড়াই। হ্যাঁ টি দিয়েছিলাম, এই যে টি দিয়ে চাপ দিলাম, এখন কিন্তু এটা দৌড়াচ্ছে। দেখেন যারা জাতি লাগুক তারে আমরা সেটিংটা ঠিক করি। যেতে পারবে উচিত ছিল মাঝখানে, বাবা ভুল হয়ে গেছে, যদি মরে যায় তাহলে আমাদের আবার গেমে ফিরতে হবে। দেখা যাক কি হয়।
মনে হয় যেতে পারবে। আমার পিসি চলে আসছে দেখুন। তো আমার এখন মেডি খুঁজতে হবে, আমি এখনও সেটিং ঠিক করিনি, যার কারণে আমি অনেক কিছুই করতে পারি না, আমি শুধু গুলিটা নিতে পারছি। আর এই যে আমি কীটা সাপ দিয়েছি দেখুন, কীটা সাপ দিলাম, এই যে আমার জন্য দৌড়াচ্ছিলাম। এই যে হ্যালো বন্ধুরা, তো এই পর্যন্ত এই ভিডিও রাখছি, দেখা হবে অন্য কোনো ভিডিও। তো চ্যানেলটা নতুন আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওতে কোনো সমস্যা হয় বুঝতে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে ভাই এই জায়গাটায় বুঝতে পারিনি। আর অবশ্যই কমেন্টে জানায় মতামত। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব।